সন্দেশখালীতে রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সহ তিনজনের প্রতিনিধি দল সন্দেশখালীতে যায়। সন্দেশখালীর বিভিন্ন পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে ঘুরে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলে অভিযোগ নথিবদ্ধ প্রতিনিধি দলের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক সহ বসিরহাট জেলার পুলিশ সুপারের সঙ্গেও সাক্ষাৎ। কমিশন সূত্রে খবর, এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ডর কে আগে জিত হয় বলতে আগর ও ডরেঙ্গে নেই তবে হম কুছ কর পায়েঙ্গে একবার ও বাত করলে আর ফির বাকি কাম হামারা হ্যাঁ পুলিশ সে মে বাত করুঙ্গি ক্যোঁকি জব তক কলপ্রিট নেই পকড়া যাতা ইয়ে লোক ডরে রহেঙ্গে আর আগর পুলিশ উসকো অরেস্ট করতি হ্যায় তো মুঝে লাগতা হ্যায় বহুত সারি মহিলায়ে আগে আয়েঙ্গি আর বাত করেঙ্গি। আবি তক তো এক ভি নেই আ রহি থি, আব এক মহিলা তো আই আর ও ভি কোর্ট মে গই হ্যায় ক্যোঁকি পুলিশ কুছ নেই করতি হ্যায় ইসিলিয়ে কোর্ট মে যা রহি হ্যায় মহিলায়ে তাকি কোর্ট মে কুছ তো করেগি, পুলিশ কুছ নেই করতি হ্যায় আর হর বার ইয়েহি হোতা হ্যায় কি পুলিশ কুছ নেই করতি হ্যায় হাত পে হাত, কোই মার্ডার হো কোই রেপ হো পুলিশ কুছ নেই করতি, উল্টা উনি কে উপর চার্জেস লাগাকার। আর ইয়ে ইহা কি বাত নেই হ্যায়, এক সন্দেশখালী কি বাত নেই হ্যায়, পুরে ওয়েস্ট বেঙ্গল মে ইয়েহি হাল হ্যায়। ইস ইয়ে সারি রিপোর্ট রাষ্ট্রপতি জি কো দেনি হ্যায় আর উনকা ডিসিশন হোগা কি আগে ক্যা করনা হ্যায় আগর ইস তরহ কে হামলে জারি রহে তো। ইসিলিয়ে মহিলায়ে ডরি হুই হ্যায়, অরেস্ট হো জায়েগা তো মুঝে লাগতা হ্যায় কি অরেস্ট কে বাদ মহিলায়ে আর আয়েঙ্গি আগে, কহি না কহি হামে ইস পে জোর দেনা হোগা কি ইয়ে জো শেখ হ্যায় ইসকো অরেস্ট কিয়া জায়েগা। সন্দেশখালীতে জানলা দিয়ে শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ সাজানো ঘটনা, এমনই অভিযোগ অভিযোগকারী বিজেপি কর্মীর প্রতিবেশীদের। ১৪৪ ধারার মধ্যে কিভাবে জমায়েত, নমাসের শিশুর গায়ে আঘাতের চিহ্ন নেই কেন, প্রশ্ন প্রতিবেশী। কোলের সন্তানকে নিয়েও রাজনীতি উঠছে প্রশ্ন। আমার মনে হয় না যে জানলার যে ডিফারেন্সটা ছিল না 3-4 ইঞ্চি আর একটা জানলার মধ্যে কতজন মানুষ দাঁড়াতে পারে, 2-3 জন তো 2-3 জন একটা বাচ্চাকে যদি ধরতে যায় বা মাকেও ধরতে যায় তো বাচ্চার মা সবসময় কী করে, আমরা মা তো সন্তানের সবসময় রক্ষা করার জন্য আমরা সবসময় পিছিয়ে যাই। অবশ্যই আমি যারা এসছে তাদের কাছে অবশ্যই যাব না যে আমার বাচ্চাটা এটা হোক আগে আমার বাচ্চা সেভ হোক, তো মনে হয় না এটা হয়েছে। মানে কথাটা বলছে ওই বাচ্চার মা যে দাবিটা করছে না, এটা ভয়ঙ্কর কথা বলছে, অনেকটা ডিফারেন্স কারণ তারা ভেতরে ঢুকতে পারে জানলার বাইরে ছিল, তাহলে বাচ্চাটাকে কী করে ধরলো বাচ্চার। আবার যখন এটাও নিউজে দেখলাম যে বাচ্চার মা বলছে যে এই অ্যাঙ্গেলে ধরে ওইভাবে ছুঁড়েছে, কিন্তু ওগুলো ডান বাঁ সাইডে তো ও বাচ্চার যে দেওয়ালটা ছিল দেওয়ালের বলছে দেওয়াল থেকে পড়ে যাচ্ছিলো আমার মানে স্বামী সেভ করে নিয়েছে, তাহলে বাচ্চাটা পড়লো কী করে, আঘাত বা হলো কী করে, যদিও হয়ে থাকে পুলিশ প্রশাসন আছে ওরা তদন্ত করে। এটা পুরো সাজানো কিছুটা মানে মানুষ জিততে গেলে না মিথ্যে না হলে কেস হয় না, মিথ্যে না হলে জেতা যায় না, এই এরকমও কিছু কিছু আছে। এগুলো বাচ্চা নিয়ে রাজনীতি করাটা মনে হয় আমার ক্ষেত্রে মানে আমিও তো মা একটা মায়েদের উচিত না বাচ্চা নিয়ে একটা ছোট শিশুকে নিয়ে এতটা রাজনীতি করে এত বাড়াবাড়ি করার কিছু হয় না। লোকসভা ভোটের আগে প্রচার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত ভোটের আগে জনজোয়ার কর্মসূচির আদলেই এই প্রচার কর্মসূচি। মার্চের 15 তারিখের পর উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু, দক্ষিণবঙ্গের সাগর পর্যন্ত কর্মসূচিতে সামিল হবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে দক্ষিণবঙ্গের সাগর পর্যন্ত প্রতিটি লোকসভা ধরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তার আগেই রাজ্যের জনমুখী বাজেট তুলে ধরে 2024 লোকসভা নির্বাচনের প্রচার শুরু মহিলা তৃণমূল কর্মীদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে খাটবাড়ুই এলাকায় প্রচার শুরু করেছেন এলাকার মহিলা তৃণমূল কর্মীরা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাঁড়ি হাতে ধরে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন মহিলা তৃণমূলের কর্মীরা। রাজ্য বাজেটের প্রতিলিপি নিয়ে তুলে দেওয়া হচ্ছে এলাকার ভোটারদের হাতে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা থেকে বাড়িয়ে 1000 বা 1200 টাকা করা, জব কার্ডের বকেয়া টাকা প্রদান, রাজ্যের নিজস্ব 50 দিনের কাজ কর্মশ্রী চালু প্রসঙ্গগুলিকে তুলে ধরে এলাকার ভোটারদের কাছে প্রচার শুরু করছেন মহিলা তৃণমূল কর্মীরা। যেই প্রার্থী হোক না কেন ওনাকে জেতানোর জন্য আমরা প্রস্তুত, এই লড়াইয়ে আমরা আছি থাকবো মেয়েরা, কারণ মেয়েদিকে সব থেকে সহযোগিতা করেছে মেয়েদের সব দিক দিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলার মুখ্যমন্ত্রী আর মেয়েদের কথা সবসময় চিন্তা ভাবনা করে সমস্ত জনমুখী প্রকল্প তৈরি করেছেন। প্রায় 2.5 বছরের অপেক্ষার পর খুশির জোয়ার বইছে 100 দিনের কাজ করার শ্রমিকদের মধ্যে। সম্প্রতি 100 দিনের বকেয়া মেটানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। 100 দিনের বকেয়া টাকা পেতে যাতে শ্রমিকদের অসুবিধা না হয় সেজন্য রাজ্য জুড়ে সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। সোমবার সকাল থেকেই আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের প্রতিটি সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি
স্নিগ্ধা শৈব, শোনেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। কালচিনি ব্লকের লতাবাড়ি অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অব্যাহত, 100 দিনের সহায়তা শিবির ফাঁকা। অন্যদিকে ব্লকের কালচিনি সাঁতালি দলসিংপাড়া এলাকায় তৃণমূলের শিবিরে উপচে পড়া ভিড়। সম্প্রতি জেলা জুড়ে তৃণমূলের অঞ্চল সভাপতির নতুন তালিকা প্রকাশিত হয়। লতাবাড়ি অঞ্চলে নতুন অঞ্চল সভাপতি করা হয় মৃত্যুঞ্জয় দেকে, আর এতেই ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সদস্য পরিমল সরকার। চোপড়ায় 4 শিশু মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি, কাঠগড়ায় বিএসএফ। এই আবহে মঙ্গলবার চোপড়া যেতে পারেন রাজ্যপাল। সোমবার রাতে দার্জিলিং মেলে কিষানগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল। সকালে কিষানগঞ্জ পৌঁছবেন তিনি, স্টেশনে নেমে সড়কপথে চোপড়া যেতে পারেন রাজ্যপাল, এমনটাই রাজভবন সূত্রের খবর। লোকসভা নির্বাচন সামনে আসতেই শুরু দল বদলের পালা। সীমান্তবর্তী শহর জয়গাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান জয়গাঁ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের। প্রায় 25 জন সদস্য তৃণমূলে যোগদান করে। তৃণমূলের শ্রমিক সংগঠনের কালচিনি ব্লক সভাপতি পেমা লামা জয়গাঁ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পূর্বা লামা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। আগামীতে সীমান্তবর্তী শহর জয়গাঁয় একটিও বিজেপি কর্মী খুঁজে পাওয়া যাবে না বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। লোকসভা নির্বাচনের আগে ফের বোমা উদ্ধার। মুর্শিদাবাদের রানীনগরের ডেকুচিপাড়া এলাকা থেকে উদ্ধার বোমা। বাঁশ বাগান থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। 5টি সকেট বোমা এবং 1টি শিশি বোমা উদ্ধার হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। ভোটের আগে এই পরিমাণে বোমা কারা মজুত রাখছে তদন্তে পুলিশ। বোমা উদ্ধারে আতঙ্কিত গ্রামবাসীরা।